রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বেলারুশে আগামী কয়েক মাসের মধ্যে শক্তিশালী ইস্কান্দার মিসাইল পাঠাবে রাশিয়া। বেলারুশের নিরাপত্তা নিশ্চিতে ইস্কান্দার মিসাইল মোতায়েন করা হবে। ইস্কান্দার মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি খবরে পুতিন বলেন, আসছে মাসে আমরা বেলারুশে ইস্কান্দার এম ট্যাকটিক্যাল মিসাইল ব্যবস্থা পাঠাব, যেটি ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল ব্যবহার করতে পারে, এগুলো সাধারণ এবং পারমাণবিক সংস্করণে। ইউক্রেন যুদ্ধে বেলারুশকে টেনে আনতে চায় রাশিয়া। ইউক্রেনের উত্তরের সীমান্ত অঞ্চল চেয়ে নিহিবে রাশিয়ার মিত্রদেশ বেলারুশের ভূখণ্ড থেকে ব্যাপক বোমাবর্ষণের অভিযোগ তোলার পর এই দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা বিভাগ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা গোয়েন্দা বিভাগ টেলিগ্রাম অ্যাপে জানায়, আজকের হামলা ইউক্রেন যুদ্ধে বেলারুশকে টেনে আনার ক্রেমলিনের প্রচেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রসঙ্গত, স্থানীয় সময় ভোর 5টা নাগাদ চেরনিহিভ অঞ্চলে মিসাইল থেকে ব্যাপক বোমা হামলা চালানো হয়। দেশনা গ্রামকে লক্ষ্য করে বেলারুশের ভূখণ্ড এবং আকাশ থেকে 20টি রকেট ছোড়া হয় বলে ইউক্রেনের উত্তর সামরিক কমান্ড ফেসবুক পোস্টে জানিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে। সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুশ। যদিও দেশটির সম্প্রতি নেওয়া কিছু পদক্ষেপ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যোগ দেওয়ার গুজব আরও উস্কে দিচ্ছে। অবশ্য বৈঠকে তারা বিশ্বব্যাপী সার সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়া ও পোল্যান্ডের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে সোভিয়েত গণহত্যা স্মৃতিসৌধ থেকে পোল্যান্ডের পতাকা সরিয়ে নিয়েছে রাশিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আন্দ্রেই বরিসভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভি কন্টাক্টে বলেন, রাশিয়ান স্মৃতিস্তম্ভে পোল্যান্ডের পতাকা থাকতে পারে না। পোলিশ রাজনৈতিক নেতাদের অকপটে রুশ বিরোধী মন্তব্যের পরেও এই পদক্ষেপ কমই বলা চলে। তিনি আরও বলেন, রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয় পোল্যান্ডের পতাকা সরিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ক্যাটিন একটি রাশিয়ান স্মৃতিসৌধ। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সেনাদের নির্ভুল হামলায় পোল্যান্ডের 80 জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। পুনর্নিউজ ডেস্ক রিপোর্ট।